সালামু আলাইকুম ভাই আমার এই চ্যানেলে সাধারণত আমি কোন শাক সবজি কীভাবে উৎপাদন হয় আমি সেই ভিডিওগুলো দিয়ে থাকব আর আমাদের নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণ শাক সবজি উৎপাদন হয় আমার বাড়ি নওগাঁ জেলাতে আর আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কোন সবজি কিভাবে উৎপাদন হয় আপনারা দেখার যদি কোনো ইচ্ছা থাকে কোনো সবজির তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের অবশ্যই দেখাবো সেই সবজি কীভাবে উৎপাদন আমরা করে থাকি আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ শাক সবজি উৎপাদন হয় এবং আমিও একজন কৃষক আর অবশ্যই জানাবে যে ক্যামেরার সামনে যে ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফসলটা কি ফসল এবং এই ফসলের মাঝে যে সাদা ফুল রয়েছে সেটা কিসের ফুল অবশ্যই জানাবে দেখি তোমরা কে কে কেমন সেরা বাঙালি এবং বাংলার মানুষ বাংলার মাটিকে চিনো এখানে প্রমাণ হয়ে যাবে এই ফসলের মাঝে যে সাদা ফুল এটা কিসের ফুল অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও